আপনারা দেখছেন কলকাতা টিভি, আমি পৌলমী। শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো। ওড়িশার গঞ্জামে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গের ছজনের, প্রত্যেকেই হাওড়ার বাসিন্দা। ওড়িশার গঞ্জাম এবং কন্ধমল জেলার সীমান্তে কলিঙ্গ ঘাটের কাছে দুর্ঘটনায় মৃত্যু ছয়জনের। মঙ্গলবার রাতে দারিংবাড়ি থেকে বিশাখাপত্তনমে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। মৃতরা প্রত্যেকেই পশ্চিমবঙ্গের হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা। মৃতদের নাম সুপ্রিয়া দেন্দ্রে, সঞ্জিত পাত্র, রিমা দেন্দ্রে, মৌসুমী দেন্দ্রে, বর্ণালী মান্না। পর্যটকদের দলটির সঙ্গে থাকা রাঁধুনিরও মৃত্যু হয়েছে। বাংলা থেকে ওড়িশার দারিংবাড়িতে বেড়াতে এসেছিলেন 77 জনের একটি দল, তাদেরই অধিকাংশই হাওড়ার বাসিন্দা। দুর্ঘটনায় বাসের আরও 42 জন যাত্রী গুরুতর জখম হয়েছেন। ওড়িশায় গঞ্জাম এবং কন্ধমল জেলার কাছে কলিঙ্গ ঘাটের কাছে এই বাস দুর্ঘটনা ভয়াবহ। এই দুর্ঘটনায় মৃত ছজনই বাঙালি পর্যটক। এসে কথা বলে নেবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, এই যে ছয় হাওড়ার বাসিন্দা বাঙালি পর্যটকের মৃত্যু হয়েছে, তাদের দেহ কি বাংলা এসে পৌঁছেছে, হাওড়া এসে পৌঁছেছে তাদের বাড়িতে? না, দেখো, একটি সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, ইতিমধ্যে গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। যারা আহত হয়েছে তাদের বাসে করে নিয়ে আসা হবে, ওখানকার বিধায়কের ব্যবস্থা করছে, এবং যার পাশাপাশি নিহতদের অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে, সেই অ্যাম্বুলেন্সে করে উদয়নারায়ণপুরে আনা হবে। এবং বাকি যারা গুরুতর আহত তারা এখনো পর্যন্ত উড়িষ্যার হাসপাতালে ভর্তি রয়েছে, তাদের অবস্থায় বেশ কিছু দিনের আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। একেবারে বলা যেতে পারে উদয়নারায়ণপুরে এই যে একটা বড় সড়ো দুর্ঘটনা, একদম শোকেচ্ছা গ্রাম থেকে গ্রাম, একবারে গ্রাম থেকে 77 জনের বাস যেটা গেছিল, গিয়ে 42 জন আহত হয়েছে এবং ছজনের মৃত্যু হয়েছে। সরকারের পক্ষ থেকে সমস্ত ব্যবস্থা নিয়ে আছে উদয়নারায়ণপুরে, যে সমস্ত সরকারি তরফ থেকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে, বাস ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে ওখান থেকে, যারা অল্প আহত তাদের নিয়ে এসে গ্রামে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। তবে এখন আনি না, আসতে হয়তো কালকে সময় লেগে যাবে, কেননা হসপিটালে আরো খতিয়ে দেখবে, আরো যারা অল্প আহত তাদের যাতে ফিরিয়ে আনা যায় গ্রামের দিকে, সেই চেষ্টা করছে। তবে একটি দল ইতিমধ্যেই রওনা হয়ে গেছে দারিংবাড়ি, ওখানে যেখানে দুর্ঘটনা ঘটেছিল সেই জায়গায়, এবং আশেপাশে হসপিটালে স্থানীয় হসপিটাল থেকে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে, ইতিমধ্যে সরকারি তরফ থেকে বলা হয়েছে। ধন্যবাদ, টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। এই মুহূর্তে আপাতত এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।